তো আসো, এখন হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি এই দুইটার যে উইকলি এক্সাম, সেটার জন্য তোমার আসলে কেমন প্রিপারেশন নেওয়া উচিত বা কি করা উচিত সেগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথম কথা হচ্ছে, মোটামুটি আমরা যদি বলি যে এবছর তোমাদের যেমনটা হচ্ছে রেসপন্স উইকলি এক্সাম গুলোতে, যেমনটা তোমাদের মার্কস আসছে বা ডেইলি এক্সাম গুলোতে তোমরা যেভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করছো, সেইটা হচ্ছে খুবই ভালো এবং খুবই পজিটিভ কম্পেয়ার টু আদার ইয়ার্স। কারণ মোটামুটি তোমরা যেটা বললাম বারবারই একটা কথা বলছি, ক্লাস বলি বা পরীক্ষা বলি, তোমরা হয়তো হ্যাঁ ইন্ডিভিজুয়ালি নিজের জায়গা থেকে হয়তো কোনো কোনো জায়গায় মনে হচ্ছে যে না নাম্বার কম পাচ্ছ বা এখন 100% স্যাটিসফাইড না, বাট ওভারঅল ফার্স্ট উইক বা সেকেন্ড উইক হিসেবে তোমাদের যে ক্লাস অ্যাটেন্ডেন্স বা হচ্ছে যে এক্সাম অ্যাটেন্ডেন্স বা এক্সাম মার্কস, এভারেজ যে মার্কস যদি সবার কথা একসাথে চিন্তা করি, সেটা কিন্তু খুব একটা খারাপ না। এবার আসি হচ্ছে যে আসলে আমি আমার প্রিপারেশনে স্যাটিসফাইড না বা অনেক জায়গায় হচ্ছে আমি প্রবলেম ফেস করতেছি, সো এই কেসে কি করা যায়? যেমন আমি কিছু কমেন্ট দেখলাম, সেগুলোর উপরে যদি একটু বেস করে অ্যান্সার দিই, প্রথম কথা হচ্ছে আমার আসলে পড়ার সিকোয়েন্সটা এখন কেমন হওয়া উচিত। ঠিক আছে, তো বলি, প্রথমে তো হচ্ছে আমরা বললাম যে ভালো হয় তুমি যদি হচ্ছে আগে থেকে এই যে মাস্টার কোর্স যেটা, সেটা যদি আগে থেকে হচ্ছে দেখে আসো, এক নাম্বার কথা। তারপর হচ্ছে তুমি ক্লাসে আসো, ধরলাম হচ্ছে এটা তুমি ফিজিক্যাল বা অনলাইন যেভাবে হচ্ছে তুমি ক্লাসটা করতেছো, ক্লাস অ্যাটেন্ড করতেছো, এবং যখন ক্লাস করতেছো চেষ্টা করো যতটুকু সম্ভব ক্লাসগুলো নোট করা। নিজের একটা নোট থাকলে ভালো হয়, এটা যে অনেক সুন্দর করে করতে হবে এরকম না, নিজে বাসায় যে পড়ে বুঝতে পারবা এরকম, কারণ 2-2.5 ঘন্টা যা পড়ানো হয় হতেই পারে যে অনেক সময় তুমি বাসায় যে সবকিছু মনে করতে পারতেছো না। অ্যাট লিস্ট ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ক্লাসের জন্য বলতেছি, তুমি ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো সেগুলো অ্যাটলিস্ট হাতে করা ট্রাই করো, এবং সেখানে হচ্ছে ক্যালকুলেশনে যে অনেক সময় দিবা বা ক্যালকুলেটার নিয়ে সময় নষ্ট করবা তা না, তুমি চেষ্টা করো যে তুমি ওই যে প্রসেসটা ভাইয়া যে প্রসেসে করলেন 1 2 3 4 4টা স্টেপ, তুমিও সেটা সাথে সাথে একটু হাতে তোলার এভাবে ট্রাই করো। তাহলে যেটা হবে, বাসায় যে যখন দেখবা তখন হচ্ছে তোমার সেটা মাথায় চলে আসবে ইজিলি। ধরো তুমি ভাইয়ের কথা বুঝতে চাচ্ছ ঠিক মতো, সেই ক্ষেত্রে তুমি থিওরিটা তুলতে চাচ্ছ না যেটা কিনা বইতে আছে, কোনো সমস্যা নেই, মনোযোগ দিয়ে শুনো। বাট ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো যেগুলো আসলে প্রবলেম সলভ করতে হয় মেইনলি অ্যাডমিশন টেস্টে, সেটা ফিজিক্স এর হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথের হোক, যেটারই হোক, সেগুলো তুমি সলভ করার চেষ্টা করো। আচ্ছা, এবার কথা হচ্ছে আমি বাসায় যে কি করব। যেমন এখানে আমি একটা কনফিউশন দেখলাম যে আমি কি বাসায় যে হচ্ছে মেইন বইটা পড়বো নাকি পড়বো না, নাকি কি আগে ধরবো, মেইন বুকটাই কি আগে ধরবো নাকি, তাই না? আসলে এই কোয়েশ্চেনটার উত্তর দিই, আসলে আমাদের ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর জন্য, মেডিকেলের জন্য কিন্তু মেইন বুকটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, বাট ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর জন্য যে ইম্পর্টেন্ট না তা না, বাট এখানে তোমার একটু সমন্বয় করে পড়তে হবে। কারণ কি, তুমি যদি মেইন বই যেটা কিনা তোমার এইচএসসির সময়ের জিনিস, সেটা যদি লাইন বাই লাইন এখন বসে বসে শুধু থিওরি পড়ো, তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা প্র্যাকটিস করার টাইম পাবা না। তাহলে আমি আবার বলছি যে এমন না যে পড়বা না, কিন্তু সেটা এরকম না যে মাত্র নতুন একটা চ্যাপ্টার প্রথম প্রথম পড়ার সময় যেমন আমরা লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড পড়ি সেরকম না, এটা অনেকটা আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য এটা হবে অনেকটা রিভিউ টাইপ। অর্থাৎ আমরা হচ্ছে ইন জেনারেল একটা রিভিউ দিব। রিভিউ বলতে ধরো কোন একটা জায়গা আমি ভুলে গেছি, হ্যাঁ ভুলে যাওয়া টপিক, ভুলে যাওয়া টপিকটা সেটা হয়তো তুমি একবার রিভিউ করে নিতে পারো, বা আজকে হয়তো ক্লাসে ভাইয়া কোন একটা টপিক পড়াচ্ছিলেন, সেটা দেখে তোমার মনে হলো যে না এই টপিকটা একটু কমপ্লেক্স, বই থেকে আরেকবার পড়ে নিলে ভালো হয় সেগুলো। অর্থাৎ আমরা ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং জন্য বইটা এমন ভাবে পড়বো যেটা আমাদের মেইন বই অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু সেটা রিভিউ আকারে পড়লে ভালো হয়। এবার আসি যে মেইন বই থেকে আসলে থিওরিটিক্যাল টপিকের পাশাপাশি আর কি দেখবো, ম্যাথ কি মেইন বই থেকে করতে হবে নাকি হবে না, এটা অবশ্যই এক একজনের প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। যে তোমার যদি আগে থেকে মেইন বইয়ের উদাহরণের ম্যাথ গুলা বা অনুশীলনের ম্যাথ গুলা মোটামুটি করা থাকে, তাহলে এখন কিন্তু সেগুলো খুব একটা তোমার করা লাগবে না, তাই না? কিন্তু যদি না করা থাকে তাহলে একটু প্র্যাকটিসের দরকার আছে। সেই ক্ষেত্রে কিভাবে, এই যে যখন মেইন বইটা খুলবা তখন চেষ্টা করবা যে কনসেপ্ট বুক যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য হয় কনসেপ্ট বুক, আর যদি ভার্সিটির জন্য হয় সেই ক্ষেত্রে হচ্ছে প্রিপারেশন বুক, এটা হচ্ছে প্যারালেলি সাথে রাখা, এবং এই দুইটাকে সমন্বয় করে পড়া। সমন্বয়টা তাহলে কেমন হচ্ছে, যে খেয়াল করো কনসেপ্ট বুক আর প্রিপারেশন বুক কিন্তু তোমার টাইপ ওয়াইজ সাজানো, টাইপ ওয়াইজ সাজানো। এখন খেয়াল করো এক একটা টাইপের তুমি কনসেপ্টটা দেখো বা হচ্ছে সেই রিলেটেড যে এক্সাম্পল সেটা দেখো, এবং দেখো এরপর যে আচ্ছা মেইন বইতে কি সেটা থেকে কোনো এক্সাম্পল আছে নাকি। তাহলে যেটা করতে হবে যে টাইপ ওয়াইজ ভাগ করে করে এটা পড়তে হবে। আবারও বলতেছি যে কোনোটা রেখে কোনোটা না, এমন না যে বাসে যে মেইন বই ধরবাই না, ঠিক আছে একটু ধরো, একটু রিভিউ করে নাও যেটা বললাম এই স্টাইলে পড়ে নাও একটু যতটুকু সম্ভব, তারপর পাশে কনসেপ্ট বুকটাও খোলা রাখো বা ভার্সিটির জন্য প্রিপারেশন বুকটা খোলা রাখো, দুটো একটু সমন্বয় করে পড়ার ট্রাই করো। আর এই যে মেইন বই বা হচ্ছে আমাদের কনসেপ্ট বুক প্রিপারেশন বুক সব ম্যাথই কি করবো, দেখো যত বেশি প্র্যাকটিস করতে পারবা, বেশি প্র্যাকটিস মানে হচ্ছে ডেফিনেটলি তুমি হচ্ছে বেশি এগিয়ে থাকবা, এটা তো একটা সত্যি কথা যে কারোর জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু বেশি প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন চলে আসে, সেটা হচ্ছে সময়ের, টাইম তো লাগে, অনেক বেশি প্র্যাকটিস করলে অনেক বেশি টাইম লাগবে। সেই ক্ষেত্রে যেটা বলতেছি যে তুমি প্রত্যেকটা টাইপ থেকে কোনো টাইপ যাতে মিস না যায়, যদি মনে হয় যে না টাইপটা পারো হয়তো একটা প্রবলেম করলেই কাজ শেষ,
যদি মনে হয় যে না আরেকটু দেখা দরকার, ওই টাইপ থেকে দুইটা প্রবলেম সলভ করো। যদি মনে হয় যে না এইটা তোমার জন্য সবচেয়ে কঠিন টাইপ মনে হচ্ছে, তাহলে সেটা থেকে তিনটা চারটা পাঁচটা প্রবলেম সলভ করো। অর্থাৎ এটা এক একজনের জন্য এক এক রকম, কাস্টমাইজ করে নিতে হবে নিজের প্রিপারেশনটা। হ্যাঁ, এবার আসো বলি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের কথা। তো এই যে কোয়েশ্চেন ব্যাংক, এটা সাধারণত আগের দুইটা স্টেপ শেষ করে আসার পরে ধরলে বেটার হয় আমাদের ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে। মেইন বই আর কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক দেখার পরে এটা করলে কেন ভালো হয়, সেটা হচ্ছে যে তোমার তখন একটা আইডিয়া হয়ে গেছে মোটামুটি কোন টাইপ থেকে কি প্রবলেম আসে বা কোন টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হয়, শর্টকাট লাগে নাকি লাগে না, এগুলো মোটামুটি কিন্তু আমাদের কনসেপ্ট বুক প্রিপারেশন বুকে খুব সুন্দর মতো দেওয়া আছে। তো সেই ধারণাটা হয়ে যাওয়ার পর তুমি যদি এরপর কোয়েশ্চেন ব্যাংকে আসো, দেখবা যে অনেক কিছুই না তখন ইজি লাগতেছে। আর হ্যাঁ, তুমি যদি কোন একটা চ্যাপ্টারের শুরুতেই কোয়েশ্চেন ব্যাংক একবার দেখতে চাও, দেখো। বাট সেটাও কিভাবে, ওই দেখাটাও রিভিউ হিসেবে। আচ্ছা, কোন টাইপ থেকে প্রশ্ন বেশি আসে, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই কিন্তু সুন্দর করে একটা অ্যানালাইসিস চার্ট দেওয়া আছে, সেই অ্যানালাইসিস চার্টটা দেখো এবং দেখো যে কোন টাইপটা বা কোন টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ। যেমন আমি একটু আগে একটা উদাহরণ দিলাম, সেটাই যদি আবার দিই, গুণগত রসায়ন চ্যাপ্টার পড়তে যে আমি দেখলাম যে আয়ন শনাক্তকরণটা তো 3 স্টার দেওয়া ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুইটার জন্যই। হ্যাঁ, এটা আসলে দেওয়া আছে, তুমি যে দেখতে পারো কোয়েশ্চেন ব্যাংকে, বাট তোমার এটা ঠিক মতো পড়া নাই। সেক্ষেত্রে তুমি কি করবে, ওই যে মাস্টার কোর্সে হেল্প নাও বা মেইন বই থেকে একবার রিভিউ করে নাও। সেটা এটাই বললাম যে মেইন বইটা তুমি যদি এখন একদম লাইন বাই লাইন বসে বসে, যেটা মেডিকেলের জন্য অ্যাকচুয়ালি পড়া লাগে, বাট ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি এখন লাইন বাই লাইন পড়তে যাও, তাহলে তুমি প্রবলেম গুলো সলভ করার টাইম পাবা না, ম্যাথমেটিক্যাল প্রবলেমে টাইম দিতে পারবা না, এটা হয়ে যাবে আর কি তোমার সমস্যাটা। তাহলে যেটা বললাম, সিকোয়েন্স, মেইন বই আর কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক একসাথে প্যারালেলি দুইটা বই টেবিলে খোলা রাখা তো খুব কঠিন কিছু না, যেটা থেকে যতটুকু দেখা দরকার একটু কম্বাইন করে পড়ার চেষ্টা করা। আচ্ছা, তারপর আসি কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা প্রবলেম গুলা যেগুলো মোটামুটি এক দেখায় পারি সেগুলো আগে করে ফেলার চেষ্টা করবো। সিরিয়ালেও তুমি আগাতে পারো, এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম। আর যেগুলো কঠিন মনে হচ্ছে সেগুলো অবশ্যই তুমি মার্ক করে রাখো, ওই কোয়েশ্চেন গুলো অবশ্যই তুমি মার্ক করে রাখো। এন্ড যেটা করবে, একটা কাজ করতে পারো, এটা ভাইয়াও বলতেছিলেন মেডিকেলের জন্য, যেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে রিটার্ন প্রবলেম গুলো করার সময় স্পেশালি তুমি হচ্ছে একদম সরাসরি উত্তরটা প্রথমে না দেখে কোন একটা খাতা বা কাগজ দিয়ে ঢেকে রাখো, স্টেপ বাই স্টেপ এভাবে যাও। আগে চিন্তা করো যে উত্তরটা কি হতে পারে বা প্রসেসটা কি হতে পারে, 1 মিনিট নিজেকে সময় দাও, তারপর তুমি সলভ দেখো। যেটা বললাম যে আমাদের একটা প্রবলেম হয় কি, আমরা শুরুতেই ওই যে সলভ দেখে ফেলি, তো তখন আমাদের মনে হয় যে সলভ ওই যে 1-2 লাইন দেখায় যথেষ্ট পুরো প্রবলেম বোঝার জন্য, তখন আমাদের মনে আছে এটা তো খুব সহজ লাগতেছে, এটা তো পারি। কিন্তু ওই জিনিসটাই তুমি যখন সাপোজ উইকলি এক্সাম দিতে আসো, উইকলিতে কি হয়, তোমার এখানে হচ্ছে এই যে কোয়েশ্চেনটা আছে এক লাইনে, এন্ড দেন আনসার এখানে কিন্তু একদম ব্ল্যাঙ্ক একটা স্পেস। সো তখন তোমার কাছেও কিন্তু পুরোটা হঠাৎ করে ব্ল্যাঙ্ক লাগে, মনে হয় যে কিভাবে জানি শুরু করতে হবে। কিন্তু ওই যে 1-2 লাইন যদি তোমাকে ধরিয়ে দেওয়া যায়, তখন দেখা যায় যে অনেক ইজিলি সলভ করতে পারতেছো। এই জন্য এই ব্যাপারটা মাথায় রাখবা যে কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন সলভ করার সময় শুরুতেই সলিউশন না দেখে ফেলা, আগে 1-2 মিনিট নিজেকে একটু চিন্তা করতে দাও, কারণ ব্রেনের এক্সারসাইজটা হবে ততক্ষণে। তারপর তুমি যে হচ্ছে সেটা সলভটা দেখো বা হাতে করা সম্ভব হলে করো। আর হ্যাঁ, হাতে করা সম্ভব হলে করো বলতে কি, কোয়েশ্চেন ব্যাংকের 100% প্রবলেমই যদি হাতে সলভ করতে যাও, হয়তো সময় অনেক বেশি লেগে যাবে। এই ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি ফলো করা, ইজি গুলা তুমি হচ্ছে হাতে না করে ইজি গুলা জাস্ট ভিউ করলেই হবে বা রিভিউ করলেই হবে, দেখলেই হচ্ছে। বাট যেটা তোমার জন্য মনে হচ্ছে একটু মিডিয়াম বা একটু স্ট্যান্ডার্ড বা যে প্রবলেমটা অনেক বেশি আসছে, ধরো 3-4 স্টার কোন একটা প্রবলেম অ্যানালাইসিস চার্ট অনুযায়ী, সেটা ডেফিনেটলি আমাদের হাতে করতেই হবে, কারণ ম্যাথ তো খালি রিডিং দিলে হয় না। আবার এমন না যে সবগুলোই হাতে করলে তুমি অনেক বেশি টাইম ম্যানেজ করতে পারবা, এই জন্য হাতে প্র্যাকটিস করো বাট যতদূর সম্ভব। আচ্ছা, এবার আসি, আমরা মোটামুটি মেইন বুক কনসেপ্ট বুক এগুলো দেখে কোয়েশ্চেন ব্যাংক দেখে এতটুকু হয়ে গেল। এখন কারো কারো ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু তোমার আগে যদি একটু কম পড়া থাকে, সেই ক্ষেত্রে এতটুকু কাজ করতেই অনেক সময় চলে যায়, যেহেতু একদিন একদিন করে ক্লাস গ্যাপ থাকে, হয়তো পরের দিন চলে আসছে এতটুকু কাজ করতে করতেই। বাট একটু খেয়াল করো, যদি তুমি হাতে সময় পাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি প্র্যাকটিস বুকটাও অবশ্যই দেখবা, বা প্র্যাকটিস বুক থেকেও দেখবা তো না, প্র্যাকটিস বুক থেকে কি করবা, প্রবলেম সলভ করবা, প্রবলেম সলভ করবা। এবং এই কাজটা যখন করবা, তখন অবশ্যই চেষ্টা করা সময় ধরে করা, সময় ধরে করা। তাহলে কি হবে, উইকলি এক্সামের জন্য তোমার একটা ট্রেনিং হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারো, যদি এরকম মনে হয় যে না কোয়েশ্চেন ব্যাংক দেখতে তোমার অনেক সময় চলে যাচ্ছে, তাহলে মোটামুটি এখান থেকে যদি এমন হয় যে না আরো 2-3টা টাইপ বাকি আছে, এগুলো করতে আরো বেশি টাইম লেগে যাবে, তাহলে তুমি অ্যাটলিস্ট যেই টাইপ গুলো করা হয়ে গেছে প্র্যাকটিস বুকে আসো, দেখো যে সেখান থেকে প্রবলেম সলভ করতে পারো নাকি। কারণ অনেক সময় যেটা হয়, একই পড়া অনেকক্ষণ ধরে পড়তে পড়তে ওই যে কোয়েশ্চেন ব্যাংকে তো সব প্রবলেম সলভ প্রবলেম সলভ এইভাবে, সেটা করতে করতে হয়তো তোমার একঘেয়েমি লাগতে পারে। তো তখন তুমি নিজে ঠিক করলা যে না আগামী আধা ঘন্টা, আগামী হচ্ছে 30 মিনিটস আমি নিব, এই 30 মিনিটস আমি নিয়ে জাস্ট হচ্ছে আমি প্রবলেম সলভ করব। কোত্থেকে করব, প্র্যাকটিস বুকে করব। আর ওই যে প্র্যাকটিস বুকেও তো লেয়ারিং করা আছে, ইজি মিডিয়াম হার্ড, এটাও কিন্তু এক একজনের উপর।
যে ধরো ইজিগুলা দেখেই পারতো, সে কিন্তু সেগুলো হাতে করে সলভ করার সময় নষ্ট করতে হবে না। সে হচ্ছে মিডিয়ামটায় চলে যাও আগে, বা হার্ড গুলা চলে যাও। আবার ধরো যদি এমন হয় যে কারো ইজিটাই কঠিন লাগতেছে, তাহলে সে ইজি আর মিডিয়ামটাই আপাতত করো, হার্ড গুলো হয়তো অ্যাডমিশন টেস্ট আস্তে আস্তে যে সময় পাবা তখন এসে করলেই হবে, এখন করার প্রয়োজন হবে না। এই তো, এইটা হচ্ছে তোমার পড়ার সিকোয়েন্সটা হওয়া উচিত। এরপর ডেফিনেটলি তুমি যে প্রিপারেশন নিতে পারছো ডেইলি এক্সামে, সেটার অনুযায়ী প্রিপারেশন অনুযায়ী পরীক্ষাটা দাও। তারপরে যদি কিছু বাকি থাকে, বাকি থাকা জিনিসটা আবার কখন কভার করবা, উইকলি এক্সামের আগের রাতে কভার করার চেষ্টা করো। এখন দেখো তোমাদের জন্য এই জিনিসটা নতুন কেন, বা শুরুতে শুরুতে একটু মার্কস অনেকের কম আসতেছে, এই রিজনটা একটু বলি। সত্যি কথা যেটা, যে সবাই যে প্রথম দিন থেকে একদম সবকিছু শিখে আসবে তা না। একটু খেয়াল করো যে তোমরা এতদিন একটা প্যাটার্নে পরীক্ষা দিছিলা, এমসিকিউ ছিল, রিটেন ছিল, বাট রিটেনটা কেমন ছিল, তোমরা হচ্ছে সিকিউ কোয়েশ্চেন আনসার করতা, তাই না? সৃজনশীল একটা উদ্দীপক থাকতো, ক খ গ ঘ থাকতো, তাই না? একটা প্যাটার্ন ছিল। বাট এখন দেখো, এখন হচ্ছে এমসিকিউ অবশ্যই অনেক কম টাইমের মধ্যে নির্ভুল ভাবে নেগেটিভ মার্কিং থাকে, যেটা কিনা আমার বোর্ড এক্সামে ছিল না, তাই না? ওইটা মাথায় রেখে আনসার করতে হয়। তারপর রিটেনের কথাও যদি বলি, রিটেন দেখা যাচ্ছে যে আমরা যদি বুয়েট স্ট্যান্ডার্ডের কথাই বলি, একটা রিটেনের জন্য আমি 3 মিনিট সময় পাই। সেই 3 মিনিট সময়ের মধ্যে আমার এক একটা রিটার্ন আনসার করতে হচ্ছে, যেটা আবার অনেকের জন্য কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো তোমাদের জন্য যেহেতু এই যে প্রিপারেশনের প্যাটার্নটা নতুন, কোয়েশ্চেন প্যাটার্নটা নতুন, পড়া একই, বাট প্রবলেম সলভিং এর কথা বলি বা কোয়েশ্চেন প্যাটার্নের কথা বলি, এই জিনিসটা নতুন হওয়ার কারণে শুরুর ফার্স্ট বা সেকেন্ড উইকে কারো কারো এটা সমস্যা হতেই পারে। হতেই পারে, এমন হতেই পারে যে তোমার মার্কসটা হচ্ছে কম আসছে। যেমন অনেকে একটা কোয়েশ্চেন করো যে ভাইয়া হচ্ছে আমার মার্কসটা কত পার্সেন্ট আসলে বা কেমন পেলে আমি ধরে নিবো যে আমার প্রিপারেশনটা রাইট ট্র্যাকে আছে। এটা কিন্তু আসলে এক একজনের জন্য এক এক রকম। আমরা এমন অনেক স্টুডেন্ট দেখছি, ধরো ইঞ্জিনিয়ারিং এর যে উইকলি গুলা সেগুলো হচ্ছে 230-এ তোমাদের উইকলি এক্সাম গুলো হয়, 230-তে। তো আমরা এমন অনেক দেখছি যে দেখা যাচ্ছে 230-তে শুরুর যে উইকলি সেটাতে এরকম 80-90 আসলো, 230-তে 80-90, মাত্র 80-90, দেখতে কিন্তু অনেক কম লাগতেছে। ইনফ্যাক্ট এটা 50%ও না, তাই না? 50%-এর থেকেও কম। সেটার রিজন গুলো হচ্ছে এটা, যে প্রথম প্রথম এক্সাম গুলোর কোয়েশ্চেন প্যাটার্ন বা কিভাবে পড়বো, কিভাবে প্রিপারেশন নিবো, এগুলো বুঝতে একটু সময় লেগে যায়, এই জন্য এরকম হয়। কিন্তু আমরা সেটা দেখছি যে আবার যে কিনা এই যে 80-90 পেলো, সেই গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ইম্প্রুভ করতে করতে দেখা যায় যে কখনো কখনো 100, তারপর আস্তে আস্তে এইভাবে 115, তারপর আরেকদিন দেখা গেলো 120, অ্যান্ড গ্র্যাজুয়ালি সামনের দিকে আস্তে আস্তে 140, 150 এভাবে চলে আসে। তো তুমি দেখো যে তুমি সেই অবস্থায় আসতে পারো নাকি। আর একটা কথা হচ্ছে, হায়েস্ট দেখে যদি মনে হয় যে অন্য অন্যরা বা যে হায়েস্ট পাচ্ছে সে এত নাম্বার কিভাবে পাচ্ছে, ওইটা নিয়ে কিন্তু তোমার কোনোভাবেই চিন্তা করতে হবে না। কারণ দেখো, সাপোজ আমি ধরলাম যে তোমার টার্গেট বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি, একদম দুই প্রোগ্রামের জন্য যেটা আমাদের টপ টার্গেট থাকে সেটাকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি। তো আমাদের হচ্ছে বুয়েটে সিট আছে কয়টা, 1280টা, বুয়েটে সিট এখন 1280টা। আর আমাদের ডিউতে সিট কয়টা, ডিউতে হচ্ছে অলমোস্ট এখন 1800টা। এখন একটু খেয়াল করো, এই যে 1280 বা 1800, এই টোটাল সিটের জন্য মোটামুটি ধরো 50 থেকে 100 জন, বা যদি একটু বাড়িও ধরি আমি, মোটামুটি ধরো 150-200 জন কিন্তু আগে থেকে প্রিপারেশনটা যথেষ্ট ভালো, এইচএসসি সময় থেকে বেসিক অনেক ক্লিয়ার। তারা হয়তো এই যে বোর্ডে স্ট্যান্ড করে বা হচ্ছে পরীক্ষা সবসময় ভালো দিয়ে আসার অভ্যাস, স্কুল কলেজের নিজেদের টপার ছিল স্কুল কলেজের, তো তারা কিন্তু অবশ্যই ওদের জন্য 230-এ 200+ পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু তোমার কম্পিটিশন কিন্তু অবশ্যই তারা না, কেউ না কেউ থাকবে যে কিনা হায়েস্ট 200-এর উপরে, কেন 230-এ এরকম 220-এর উপরেও পেতে পারে, বাট তোমার কম্পিটিশন কিন্তু তারা না, একটা বড় অংশ। আমি যদি বলি যে দেখা যায় যে এই যে 1280-এর মধ্যে আমি 200 বাদ দিলাম, 1800-এর মধ্যে আরো 200 বাদ দিলাম, তাহলে দেখো তোমার কিন্তু আরো 1000 সিট থাকে বুয়েটের জন্য, বা হচ্ছে আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি আরো 1500-1600 সিট থাকে, যেটা কিনা মোটামুটি এভারেজ যতটুকু তোমার প্রিপারেশন সেটা দিয়েও কিন্তু তুমি আস্তে আস্তে ডেভেলপ করে নিতে পারবা। অর্থাৎ কথা এইটাই যে ডে ওয়ান থেকে কিন্তু তোমার প্রিপারেশন একদম বেস্ট যে থাকবে এমন কোনো কথা নেই। নিজেকে এই যে আমি যে উপর একটা সিরিয়াল লিখলাম, দেখো নিজেকে এই চ্যালেঞ্জটা দিতে পারো নাকি। আমার যদি প্রথম উইকলি এক্সামের কথা বলি, এই যে মোটামুটি এক্সাম্পলটা এই কারণে এইভাবে দেওয়া, আমারটা কিন্তু এই অবস্থায় ছিল 230-এ, তো না তখন একটু কম মার্কসে আমাদের পরীক্ষা হতো, বাট এই যে প্রথম যে নাম্বারটা সেটার ক্রম 80-90 বা হচ্ছে এরকম 96, এরকম কিছু একটাই ছিল। বাট আস্তে আস্তে ইমপ্রুভ করতে করতে আমি দেখতাম যে না, এটাতে 90, কেন 90 পাইছি, আমি কি এখানে ফিজিক্সে কম পাইছি নাকি কেমিস্ট্রি নাকি হচ্ছে ম্যাথে, এই তিনটার মধ্যে আমার উইকনেস কোনটাতে, যে সাবজেক্ট উইকনেস সেটাতে সময় বেশি দাও। বা আরেকটা উইকনেস হতে পারে, আমি কি রিটেনে কম পাচ্ছি নাকি আমি এমসিকিউতে কম পাচ্ছি, যেটাতে কম পাচ্ছি সেটাতে সময় দাও। আর একটা কথা বলতে পারি, যদি তুমি প্র্যাকটিস করার জন্য আরো বেশি প্র্যাকটিস করতে চাও, হচ্ছে উইকলির স্ট্যান্ডার্ড, যেমন হচ্ছে মনে হয় যে হ্যাঁ কিছু কোয়েশ্চেন দেখা যাচ্ছে অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে আমার জন্য, সেগুলো নিয়ে যে অনেক মাথা ঘামাতে হবে বা সবসময় সময় নষ্ট করতে হবে তা না,
কিছু কোয়েশ্চেন থাকবেই এরকম, যেটা হচ্ছে যে আমার মাথা একটু বেশি খাটাতে হচ্ছে বা সময় একটু বেশি নষ্ট করতে হচ্ছে। এটা কিন্তু বুয়েটাও প্রত্যেকবার হয়, এই যে এখন যে এক একটা সাবজেক্টের, আগে তো 20টা করে আসতো, এখন 13-14টা করে কোয়েশ্চেন আসে পিসিএম এর, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের। তো দেখা যায় কি প্রত্যেকটা সাবজেক্টে এরকম এক দুইটা কোয়েশ্চেন থাকে যে যেটা একটু বেশি ক্রিটিক্যাল, সবাই পারবে না, হয়তো যারা পরীক্ষা দিচ্ছে 10% বা 10%ও বেশি বলে ফেলতেছি, 5% স্টুডেন্ট হয়তো পারবে। তো সেটা নিয়ে তোমার আসলে খুব একটা চিন্তা করতে হবে না। আর যেটা করতে পারো, উইকলির আগের রাতে সময় ধরে প্র্যাকটিস করার জন্য কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুকের অনুশীলনীতে যেই প্র্যাকটিস প্রবলেম গুলো দেওয়া আছে সেগুলো করতে পারো। খেয়াল করবা ওই কোয়েশ্চেন গুলোর প্যাটার্ন কিন্তু উইকলির সাথে অনেকটা মিল আছে। আর আরেকটা যেটা করতে পারো, প্র্যাকটিস বুকের থেকে প্র্যাকটিস প্রবলেম যেটা সেটা সলভ করতে পারো, এবং রিটেন এমসিকিউ দুইটাই, এবং সেটাও কি সময় ধরে। বাসায় তো আমরা অনেক রিল্যাক্স মোডে করি, এই জন্য দেখা যায় প্রেশারের মধ্যে উইকলিতে যে হঠাৎ করে সেটা অসুবিধা হয়ে যায়। বাট তুমি এটা যখন এক্সামের জন্য চিন্তা করছো, তখন বাসায়ও বললাম তো অনেক বেশি সিরিয়াস হয়ে যে তুমি এখানে এক্সাম দিতে বসবা খাতা কলম নিয়ে, তা না, বাট জাস্ট ঘড়িতে একটা অ্যালার্ম দিয়ে রাখো, মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে রাখো বা ঘড়িটা পাশে রাখো, যে দেখো যে হ্যাঁ আধা ঘন্টায় তোমার টার্গেট হচ্ছে 50টা এমসিকিউ আনসার করা, 60টা এমসিকিউ আনসার করা। এইভাবে হচ্ছে নিজেকে একটু চ্যালেঞ্জ দাও। আর যেটা বললাম গ্র্যাজুয়ালি ডেভেলপ করাটা হচ্ছে আসল কথা। তুমি যদি এখন ধরে নিচ্ছে ফার্স্ট উইকলিতে মাত্র 50% বা এই যে আমার যে নাম্বারটা এখানে বললাম এর থেকে কম পাও, যদি চেষ্টা করো আস্তে আস্তে 5-10 করে কিভাবে বাড়ানো যায়। রিটেন ধরো এক একটা তোমাদের ইঞ্জিনিয়ারিং এ 6টা করে আসে, তো 6টার মধ্যে তুমি আনসার করছো ধরো 3টা, চেষ্টা করো নেক্সট রিটেনে মানে নেক্সট দিন তুমি কিভাবে ম্যাথে 6টার মধ্যে 3টা না করে 4টা আনসার করতে পারো। এইভাবে আর কি নিজেকে গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে হবে। আর আরেকটা ব্যাপার যদি আসে আমাদের এই যে মার্কস এর যে ব্যাপারটা, মার্কস এর ব্যাপারে যদি আসি আমি একটু এখানে এটা বলি যে সাপোজ হচ্ছে মার্কস নিয়ে আমাদের ধরো এই যে এখানে মার্কস এর পার্সেন্টেজ 10%, 20% বা মাঝামাঝি হচ্ছে 50%, তারপর হচ্ছে এরকম 100%, এরকম মার্কস গুলা, একটা কথা বলি এই যে আমাদের, আর এইদিকে ধরো হচ্ছে আমাদের স্টুডেন্ট যে নাম্বারটা সেটা, সো এই যে মার্কস অনুযায়ী আমাদের কিন্তু 100%-এর দিকে এই যে স্টুডেন্টের যে সংখ্যাটা সেটা কিন্তু মোটামুটি খুব কমই থাকে। বড় একটা পোর্শন থাকে হচ্ছে আমাদের এই যে মাঝামাঝি যেই জোনটা আছে না, এইখানে হচ্ছে বড় একটা পোর্শন থাকে, যে তুমি তোমার আশেপাশে দেখো যারা কিনা এই যে 50 থেকে মোটামুটি 60%-এর মধ্যে নাম্বার গুলো পাচ্ছে। এখন উইক ওয়ান হিসেবে বা টু হিসেবে দ্যাট ইজ এনাফ, তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। বাট এই যে এটা যদি লাস্ট উইকে যাও 50 বা 60% থেকে যায়, তার মানে অবশ্যই তোমার ইফোর্টে ঘাটতি ছিল। তো সেই ক্ষেত্রে তোমার কি করা উচিত, যে না এটাকে একদম লাস্ট উইক আসা পর্যন্ত কোনোভাবে 70-80%-এ নিয়ে যাওয়া যায় নাকি সেটা টার্গেট করা। 70%-এও যদি নিয়ে যেতে পারো সেটাকে, ইনশাল্লাহ কোথাও না কোথাও চান্স হবেই। আমাদের প্রত্যেকবারের ডেটা এমন কিছুই বলে। তো আমি ফাইনাল কনক্লুশন এই কথাটা বলে করতেছি, উইকলি এক্সাম অবশ্যই ইম্পর্টেন্ট, ডেইলি এক্সাম এগুলোর মার্কস অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেটা হতাশ হওয়ার জন্য না, নিজের কম্পিটিশন হবে নিজের সাথে কিভাবে আরো বেটার করতে পারি সেই টার্গেট নিয়ে। আবার কারো এমন কথাতেও কান দিবা না যে না এসব এক্সাম তো কিছু না, এগুলোর মার্কস দিয়ে কিছুই হয় না, মেইন অ্যাডমিশন টেস্টে আসল। তুমি হচ্ছে 10 সপ্তাহ 11 সপ্তাহ প্র্যাকটিস করে যেটা করতে পারবা না, সেটা কি মনে হয় যে তুমি হচ্ছে অ্যাডমিশন টেস্টে একদিনে যে ওইটাতেই ছক্কা মেরে দিবা? তা তো না। যারা হচ্ছে আমরা স্টেডিয়ামে যে দেখি ছক্কা মারে বা যারা গোল করে, ও হচ্ছে যে প্র্যাকটিসে ওই কাজটা আরো 100 বার করে আসছে, এই জন্য হচ্ছে যে ফাইনাল যে দিন, ফাইনাল যে ম্যাচ, সেখানেও সেই পারফরমেন্সটা করতে পারে। এই জন্য মাথায় সেটা রাখো যে প্র্যাকটিস, এই উইকলি এক্সাম গুলা প্র্যাকটিস হিসেবে যতটুকু সম্ভব প্র্যাকটিস করো, ভুল করো, ভুল করেই আস্তে আস্তে সেটা কারেক্ট করতে পারো নাকি সেটা দেখো।